এই প্রীতমদার আমিও যাব। তোর বাড়িতে আমি থাকি, তার মানে এই নয় যে তোকে রোজ রোজ কলেজ নিয়ে যেতে হবে। আমি কি ফ্রিতে থাকি? যাবি তো ওইদিকে, তাহলে আমাকে নিয়ে যেতে প্রবলেমটা কী তো? তোকে না নিয়ে গেলে হয়তো আরও অনেকজনকে নিয়ে যেতে পারতাম, তোর জন্য নিতে পারছি না। আমি না ঠিক জানি তোর সাথে কেউ যাবে না, তুই যে হারামি তোকে সবাই জানা আছে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম স্টার্ট হয়ে যাবে। প্রীতম, প্রীতম, লাইটটা এখনো ঠিক করলি না? এ প্রীতম। হ্যাঁ বল। তুই পড়ছিস না যে, আর তো মাত্র একটা এক্সাম আছে। ভালো লাগছে না। কেন, কি হয়েছে বল, মন খারাপ কেন তোর? এমন কিছু না। টিটন সন্দীপ দাকে আজ দেখিনি, ওরা কোথায়? তারা একটু বাইরে বেরিয়েছে, আসতে রাত হবে। কিছু হয়েছে তোর, মন খারাপ কেন? কেউ আমাকে বুঝে না। কখনো কি তুই আমায় বুঝলি? কিছু বুঝলাম না, বায়োলজি চলে গেল। এই নিয়ে কতজনের সাথে রিলেশনে গেলি, তোকে কেউ বুঝে না? তুই কখনো ভেবেছিস রিলেশনে যাওয়ার আগে এর মেয়ে তোর জন্য পারফেক্ট নাকি তোর স্বার্থের জন্য আসে? তোর মধ্যেও আমি সেই স্বার্থটা দেখেছি, কিন্তু ওইটা শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি এত কিছু চিন্তা করি না রে। কিছু চিন্তা মাথা দিয়ে নয়, মন দিয়ে করতে লাগে। যাকে আপন ভেবে সব কিছু বলা যায়। কিছু মানুষ আসে আবার ছেড়ে চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ তোর ভুল তোর ঠিক সবটার মধ্যেই তোর পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আজ হঠাৎ এমন কেন মনে হচ্ছে অময় ভালোবাসে? যেমন সে অপেক্ষায় আছে, আমি কবে ওকে বলবো? সকাল সকাল শালা। সন্দীপ কোথায়? বডিয়ারে। আসেন আসেন আসেন।
তুমি এখানে হঠাৎ? কতবার ফোন করলাম, এই হাতির সাথে থাকতে থাকতে তুইও হাতির মতন ঘুমোচ্ছিস। আরে কালকে রাতে অনেক কাজ ছিল না, তাই ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা এসব ছাড়ো, বসো এখানে। আজকে কত তারিখ? হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে না। এ হাতি, হ্যাঁ চিতন, আজকে কত তারিখ রে? 25শে বৈশাখ। 25শে বৈশাখ? হ্যাঁ, বাংলাতে নয় ইংলিশটা বল। 8 তারিখ। আজকে 8 তারিখ। আজকে কি? এ আজকে কি রে? রবীন্দ্রনাথের বার্থডে। রবীন্দ্রনাথের বার্থডে? হ্যাঁ যা কেন। আরে ভাই, আরে ভাই কি হচ্ছে এসব? তুই বের হ ওকে নিয়ে। পারবো না আমি, কলেজ যাচ্ছি স্নেহাকে নিয়ে। আচ্ছা আমাকে ক্ষমা করো, পাল্লা দুটো চর মেরে দাও, কিন্তু আজকে কি আমি সত্যি জানি না। তুমি ভুলে গেছো, আজকে আমার ভাই আসবে, তুমি রেডি হয়ে চলে এসো, আমাদেরকে কথা বলতে হবে একসাথে। আচ্ছা বাবা তুমি কোনো টেনশন নিও না, আমি সময় মতো তোমার বাড়িতে এসে পড়বো। ঠিক আছে তাহলে, এখন আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি, চলো এখন। কি রে পড়েছিস না সারা রাত মন খারাপ হয়ে বসে রয়েছিস? হ্যাঁ আমি পড়েছি। তুই পড়েছিস? হ্যাঁ আমি পড়েছি। ঠিক আছে এখন চল। কোথায় যাবে? মন্দিরে চলো। না আমি যাব না। কেন? তুমি তো জানো আমি মন্দিরে যাই না, ভগবান সবসময় আমাকে নিয়েই গেল, কিছু আর দেয়নি। যাও তুমি যাও। যখনই কোনো সময় একা মনে হবে ভগবানের কাছে যেও। হ্যালো বস। তোকে না বলেছি বস না বলতে? আচ্ছা শোন, আমি তোদের এখানে এসেছি। হঠাৎ কিছু হয়েছে? না না এমন কিছু না, দেখা কর সব কিছু বলছি। আচ্ছা এখন কোথায় তুমি? আমি তোকে লোকেশনটা পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যালো 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 চিতন, কোথায় তুই? এই তো ঘরে ঘুমাচ্ছিলাম, তুমি কি আসছো? হ্যাঁ ওই রাজবিদ্যা এসছে। ও রাজবিদ্যা এসছে, আসছি তাহলে। বের হ তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছেড়ে দিয়েছিস? না না এখন আর খাই না। দাদা এই বাড়িটা কার? এটা আমার বোনের বাড়ি,
কখনো বললে না? আসলে জানিস তো আমাদের বিজনেসে খুবই রিক্স, মা বাবাকে হারিয়েছি আর বোনটাকে হারতে চাই না, তাই কাউকেই কখনো বলিনি মনের কথা, এই তোকেই প্রথম বললাম। কিছুদিনের মধ্যেই বোনের বিয়ে, তাই বোনকে নিতে এলাম। ছেলে ভালো কোম্পানিতে জব করে, অ্যাব্রোডে থাকে, আর বিশেষ করে ওদের ফ্যামিলিও খুব ভালো, আর বিয়ের পর ওরা দুজনেই বাইরে চলে যাবে, আমার আর কোনো টেনশন নেই। আর বিয়েতে কিন্তু সব দায়িত্ব তোদের, তুই, টিটন, প্রীতম তিনজনেই একসাথে থাকবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, তুমি যা আমার জন্য, প্রীতমের জন্য, টিটনের জন্য যা করেছো, সারা জীবন এই ঋণটা শোধ করতে পারবো না। আর ধুর বোকা, ঋণ শোধ করতে কে বলছে? তোরা তিনজন তো আমার আপন ভাইয়ের থেকেও বেশি, তোদের ছাড়া আমার আর কে আছে বল? তোরা আমার ভাইয়ের থেকেও বেশি, এসব কথা বলবি না কখন। আর বিয়েতে তোদের কিন্তু ফুল দায়িত্ব, বারবার বলে দিচ্ছি। আর বলতো, তোদের এরিয়াতে ব্যবসাটা ডাউনে চলছে? কিছুদিন ধরে দু তিনটে পার্টি এসেছে, ওদের জন্য অনেক কম্পিটিশন হয়ে যাচ্ছে, আর মার্কেটটা অনেক ডাউন চলছে। তুমি টেনশন নিও না, আমি ট্যাকেল দিয়ে দেবো। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবি, কিন্তু দেখবি ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে দাদা, চলে তাহলে এখন। না বস, ঋতুর সাথে দেখা করে যাস। না না, আজকে না, বিয়ের দিনে দেখা হবে। একটু বসে যেতি। ভাই এখন কি? দেখা যাক, পরে কথা হবে, চল এখন। কি হলো ভাই? বুঝতে পারছি না কি করব, আমার ভাগ্য না সময় খারাপ, যাকে এত ভালোবাসি সেই আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। তুমি আমাকে আর প্রীতমকে রাস্তা থেকে নিয়ে এসে আর এই নেশার দুনিয়া থেকে বের করে নতুন জীবন দিয়েছ, আজ তুমি নিজেই ভেঙে যাচ্ছ। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, কিছু আমাদের হাতে থাকে। আজ হয়তো সময়ের কাঁটা খারাপ দিক, একদিন ওই কাঁটা ঘুরে ভালো দিকে আসবে আর তোমায় সুযোগ দেবে। ওই দিনই কী করবে তার জন্য তোমায় তৈরি থাকতে হবে। ভাই কোনটা ধরো? কী করবো ধরে? একটা কথা ছিল, আমারও তোর সাথে কথা ছিল, আগে তুই বল। আমি তোকে অনেক বছর ধরে চিনি, আজকে আমাদের কলেজ শেষ, কিন্তু এদিনে বুঝলাম আমাকে তোর থেকে কেউ ভালো বোঝে না। তোর সাথে থাকলে আমি সবসময় খুশি থাকি, আমার জন্য কী ভালো কী খারাপ সেটা তুই ভালো করে জানিস। আমি চাই এভাবে তুই সারা জীবন তুই আমার হাত ধরে রাখ, আমার বাকি জীবন তোর সাথে কাটাতে চাই, আশা করি তুই আমাকে ফিরিয়ে দিবি না। তোর মতো ছেলে দুদিন পর পর মেয়ে বদলায়, তুই কী করে ভাবলি তোর সাথে সারা জীবন কাটাবো? এনে ধর আমার বিয়ের কাজ, তোকে তো বলেছিলাম যে কলেজ শেষ হওয়ার পর আমার বিয়ে ঠিক হয়ে যাবে, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, বাট তুই আমাকে সারপ্রাইজ করে দিলি। যাক এসব কথা শেষ কর, তোকে আমার বিয়েতে দেখতে চাই। সময়টাও বাকি।
যেখানে তুই আমার সাথে নেই, ওই স্মৃতিটা বাকি যেটার মধ্যে তুই নেই। তুই মান্না মা, তুই আমার অলঙ্কার, আমার জিতকে সময়ের কালি দিয়ে লেখা হলো ভালোবেসেছিলে তুমি হারুনি, কেন যে একটু সময় পারিনি আরো দিতে, হলো তোমায় হারিয়ে আমি জিতে। আজ তুমি দূরের বলেই আকুলতা কাছে পাওয়া, আমি তোমার নই বলে চিরদিন তুমি আমার। আজ তুমি দূরের বলেই আকুলতা কাছে পাওয়া, আমি তোমার নই বলে চিরদিন তুমি। আমি প্রীতমকে ভালোবাসতাম কিন্তু এমন কি শোনা, কি ভাবিস তুই আমাকে? কিভাবে কি বলেছিলাম আজ মুহূর্ত।